নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্যে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করতে চলেছি সন্ধেবেলার একটা ঝটপট রেসিপি। সন্ধেবেলা টিফিনে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। বানানো ভীষণই সহজ আর বানাতে একদমই কিন্তু কম উপকরণ লাগছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে বানিয়ে নিলাম। তো রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্যে প্রথমে দেখো কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি, একদম কিন্তু ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্যে পেঁয়াজটাকে কিন্তু আমি রেখে দেব। তো খুব ভালো করে দেখো পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। আর পেঁয়াজটাই নুন মাখিয়ে রাখলে পেঁয়াজটা কিন্তু একটুখানি কিছুক্ষণ রেখে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, সেই জন্য ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিট পেঁয়াজটাকে রেখে দেব। তো এরপর দেখো আমি এখানে কিছুটা পরিমাণে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি টোটাল 3টে ডিমকে 4 ভাগ করে কেটে নিয়েছি আর একটা ডিম অর্ধেক আছে, এটা কিন্তু আমি পরে একটু কাজে লাগাবো। 5 মিনিট পর ফিরে এলাম, পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে দেখো নরম হয়ে এসেছে। আমি 5 মিনিটের জন্য পেঁয়াজটাকে রেখে দিয়েছিলাম, আগেই দেখিয়েছিলাম। তো এরপরে দেখো পেঁয়াজের মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ কিন্তু দিয়ে দেব। প্রথমেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ পরিমাণে বেসন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো আমি 3 থেকে 4টে কুচোনো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো তোমরা অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর এটা দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে। ঝালটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা। আর এক্ষেত্রে কিন্তু আমি এখন নুনটা অ্যাড করছি না, কারণ পেঁয়াজে আগে থেকে নুন দেওয়া ছিল, সেজন্য এখন আমি এর মধ্যে নুন অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিট মশলা। তো সমস্ত কিছু ভালো করে কিন্তু উপকরণগুলো এখন আমি মিশিয়ে নেব। এছাড়াও সবশেষে একটা আমি উপকরণ এর মধ্যে অ্যাড করছি, অর্ধেক করে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা আমি একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি এর মধ্যে। তো এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তো দেখো ভালো করে গ্রেট করে আমি সমস্ত উপকরণের মধ্যে ডিমটাকে অ্যাড করে দিলাম। তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে ডিমটা, এখন ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নেব সমস্ত উপকরণ। এছাড়া আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, মাখানোর সময় আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ইউজ করছি না। জল ছাড়া সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু আমি মাখিয়ে নেব। আর পেঁয়াজের ভেতরে যেটুকু জল রয়েছে, পেঁয়াজ থেকে যে জলটা আর কি বেরিয়েছে, সেটা দিয়েই কিন্তু আমার উপকরণটা মাখা হয়ে যাবে। তো এর জন্য এর মধ্যে কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন নেই। তো পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। এখন দেখো এখান থেকে অল্প একটুখানি পরিমাণে আমি নিয়ে নিলাম আর এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিচ্ছি। এরপর এটাকে মাঝখান থেকে একটুখানি ডাবিয়ে নিচ্ছি। দেখো দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভেতরটা আমি ঢুকিয়ে নিলাম। এরপর যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, একটা ডিম আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। ভালো করে ডিমটাকে এবারে আমি ঢেকে দেব। তো এর জন্য চারপাশ থেকে দেখো পেঁয়াজগুলো নিয়ে এসে এইভাবে আমি ঢেকে দিচ্ছি। আবারও হাতের সাহায্যে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। তো এই রকমভাবে এটাকে আমি বানিয়ে নিলাম, আমার কিন্তু একটা রেডি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বানানো ঠিক কতটাই সহজ। তো বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি দেখো, আর এবারে চলো এগুলোকে ভেজে নেওয়া যাক। এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর এখন গরম তেলের মধ্যে একটা একটা করে কিন্তু ছেড়ে দিচ্ছি।
তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো, আর এখানে কিন্তু খুব বেশি তেল অ্যাড করার দরকার নেই। দেখতেই পাচ্ছো মোটামুটি অল্প তেল দিলেই কিন্তু হয়ে যাবে, মানে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিতে হবে, নইলে কিন্তু বাইরেটা হবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। তো এইভাবে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম, সেই জন্যে দেখো নিচটা বেশ ভালোভাবে হয়ে গেছে। আমি একটুখানি উল্টে দিচ্ছি, আর এটা কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিয়েছি। ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজতে হবে। আর ভেজে নিলেই কিন্তু সন্ধ্যের টিফিন তোমাদের একদম রেডি হয়ে যাবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি একটা একটা করে, আর বানানো তো কতটা সহজ সেটা তোমরা নিজেরাই দেখতে পেলে, আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। তো তৈরি হয়ে গেছে আজকের আমার সন্ধেবেলার একদম গরম গরম রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিতে ভুলো না। আর এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।